দর্শক, এখন রয়েছে দেশের আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রাইম অ্যাসেট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। মোহাম্মদ মিজানুর রহমান, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে আবাসন খাত নিয়ে কথা বলবো। আমরা জানি যে প্রায় 250টা সেক্টরের সাথে কিন্তু এই সেক্টরটা আসলে লিঙ্ক। তো কী অবস্থা? আমরা শুনছি যে যে র মেটেরিয়ালসের দাম বাড়ছে, আমরা এটাও জানি যে এই খাতে আসলে ঋণ খেলাপির পরিমাণও কম, আবার রেজিস্ট্রেশনে খরচ বেড়েছে, সব কিছু মিলে আসলে কী অবস্থা এই খাতে? ধন্যবাদ আপনাকে। আমার জানার মতে এই মুহূর্তে আবাসন খাত সবচেয়ে বেশি চাপের মধ্যে আছে। আচ্ছা, অনেক চ্যালেঞ্জ ফেস করছে। অনেক চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছে, বিভিন্ন কারণেই আসলে এই চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে। তার মধ্যে যেটা বললেন, নির্মাণ সামগ্রীর দাম ব্যাপকভাবে বেড়েছে। গত এক বছরের ব্যবধানে প্রায় 25-30% নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে। ইতিমধ্যে সরকার রেজিস্ট্রেশন খরচ বাড়িয়েছেন, আবার নির্মাণ সামগ্রীর বেশিরভাগ অংশ আমদানি নির্ভর। আমরা জানি বৈদেশিক মুদ্রা অর্থাৎ ডলার সংকটের কারণে আমদানির ক্ষেত্রেও নানা ধরনের বিধিনিষেধ এই মুহূর্তে চলমান আছে। সব কিছু মিলে বাংলাদেশে আবাসন খাতে এই মুহূর্তে চরম চ্যালেঞ্জের মুখে আছে। সেই এবং নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির কারণে নির্মাণ কাজ বাধাগ্রস্ত হচ্ছে, বাধাগ্রস্ত হওয়ার কারণে স্বয়ংক্রিয় ক্ষেত্রে যে কর্মসংস্থান সেটাও বাধাগ্রস্ত হচ্ছে, আর রেজিস্ট্রেশন খরচ বাড়ার কারণে রেজিস্ট্রেশন কমে গিয়েছে। এতে তো সরকারের তো ক্ষতি হচ্ছে, আসলে সরকারের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমি যদি একটা পরিসংখ্যান বলি, 2022 সালের জুলাই মাসে ঢাকা এবং তার আশেপাশে 17টি রেজিস্ট্রেশন অফিস থেকে সরকার ট্যাক্স পেয়েছিলেন 101 কোটি টাকা। আচ্ছা, এই বছর 2023 সালের জুলাই মাসে পেয়েছেন মাত্র 32 কোটি টাকা। অনেক কম। এটি রেজিস্ট্রেশন খরচ কোনো কোনো ক্ষেত্রে প্রায় ডাবল হয়ে যাওয়ার কারণে রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন অনেক কমে গিয়েছে। এটা স্বাভাবিকভাবেই রাষ্ট্র এবং সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মুহূর্তে সংকট, অর্থনৈতিক সংকট মুহূর্তে ট্যাক্স আহরণ তাদের কমে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আসলে এখানে যথাযথ নজর দেওয়া হচ্ছে না, এবং এই সমস্যাগুলো নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে যে আবাসন খাতের যে সমস্যাগুলো, আবাসন খাতের যে সমস্যাগুলো শুধুমাত্র তো আসলে এই ব্যবসায়ীদের সাথে সম্পর্কিত না, টোটাল রাষ্ট্রীয় স্বার্থের সাথে জড়িত। কারণ আবাসন তো মানুষের মৌলিক চাহিদা। বর্তমান সরকার 2041 সালকে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত করার জন্য টার্গেট নির্ধারণ করেছেন। দেশকে উন্নত দেশে রূপান্তর করতে হলে সেখানে তো আবাসন নিশ্চিত, প্রত্যেকটা নাগরিকের আবাসন নিশ্চিত করতে হবে, এবং সেই আবাসন নিশ্চিত করতে গেলে সেখানে সরকারি সাপোর্ট লাগবে। সরকারি সাপোর্ট সহযোগিতা ছাড়া তো আসলে এই ব্যাপক জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা সম্ভব হবে না। সেই জন্য আবাসন যাতে সবার জন্য নিশ্চিত হয় সেই ক্ষেত্রে সহযোগী একটা নীতিমালা লাগবে। যে সমস্যাগুলো নিয়ে দীর্ঘদিন আলোচনা হচ্ছে, সমস্যা তো দূর হচ্ছেই না, বরং কোনো কোনো ক্ষেত্রে সমস্যার বৃদ্ধি পাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আপনি যেমন শুরুতেই যে কথাটা বলেছিলেন যে 250 থেকে প্রায় 270টা সেক্টর প্রত্যক্ষ পরোক্ষভাবে আবাসন খাতের সাথে জড়িত। রড, সিমেন্ট, বালি, ইলেকট্রিক্যাল আইটেম, স্যানিটারি আইটেম, এরকম হিসাব করতে গেলে প্রচুর আইটেমের, প্রচুর খাতের সাথে জড়িত। এতগুলো খাতের সাথে কতগুলো লোকের কর্মসংস্থান জড়িত। একদম, আবাসন খাতের জিডিপিতে কন্ট্রিবিউশন প্রায় 14-15%। অনেক, এটা বিশাল একটা খাত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিশাল একটা খাত। আমার কাছে মনে হচ্ছে যে এই বিশাল খাতের প্রতি যেভাবে মনোযোগ দেওয়া দরকার সেইভাবে আসলে মনোযোগ দেওয়া হচ্ছে না। অনেক চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন, এর মধ্যে আবার ড্যাপের একটা সুপারিশ, নতুন সুপারিশ, সেটা কি আপনারা কিভাবে দেখছেন? এবং দিন দিনই চ্যালেঞ্জটা বেড়ে যাচ্ছে। ড্যাপের যে সুপারিশ আসছে, যে ফারের নতুন ফারের যে নিয়ম আসছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা কোনো কোনো জায়গায়, ঢাকা শহরে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে 3-5 তলার বেশি বিল্ডিংই করা যাবে না। কিন্তু ওখানে অলরেডি কিন্তু আরো হাই রাইজ বিল্ডিং অলরেডি আছে, এখন আবার সেটাই যে স্টেশনগুলো এসেছে, এগুলো বিভিন্ন পক্ষ থেকে, রিহেবের পক্ষ থেকে, বিভিন্ন পক্ষ থেকে কথা বলা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ইফেক্টিভ কোনো রেজাল্ট আসেনি। কর্তৃপক্ষ মনে হচ্ছে ওইখানেই স্থির আছেন এরকম মনে হচ্ছে, যদিও এটা নিয়ে এখনও আলোচনা চলমান আছে। কিন্তু সব কিছু মিলিয়ে আসলে যখন আপনার হাইট কমে যাবে তখন আপনার ব্যবসায়ীদের খরচ বেড়ে যাবে। যিনি জমির মালিক উনিও বঞ্চিত হবেন, ব্যবসায়ী বঞ্চিত হবেন, এবং যখন খরচ বেড়ে যাবে তখন স্বাভাবিকভাবে যে বায়ার যিনি উনিও ক্ষতিগ্রস্ত হবেন। আসলে সব পক্ষের সাথে জড়িত। এই জন্য আমি মনে করি যে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের এটা আরও সহানুভূতিসহিত বিষয়গুলো চিন্তা করা দরকার, দীর্ঘমেয়াদী চিন্তা করা দরকার। আমাদের সমাজ বাস্তবতা, আমাদের রাষ্ট্রের বাস্তবতা চিন্তা করা দরকার, যে আমাদের ঘনবসতিপূর্ণ একটা দেশে
উন্নত দেশের মতো চাইলেই অনেক কিছু করা যাবে না, আমাদের অনেক কিছু ম্যানেজ করেই চলতে হবে, অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হবে। যেহেতু ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে প্রায় 17 কোটি মানুষ আমরা বসবাস করি, সেটাই, এবং এখানে পরিকল্পিত নগরায়নটা খুব বেশি দরকার, এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু ভূমিকা রাখছেন। পরিকল্পিত নগরায়ন ছাড়া তো আসলে বৃহত্তর জনগোষ্ঠীকে আসলে অ্যাকোমোডেশন করা সম্ভব হবে না। পরিকল্পিত নগরায়ন খুব, এটা নিয়ে দীর্ঘদিন যাবত আলোচনা হচ্ছে, এই ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশন একটা ইস্যু আছে, ডিসেন্ট্রালাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। কিন্তু ঢাকা কেন্দ্রিক যে অ্যাক্টিভিটি সরকারিভাবে বড় বড় মেগা প্রজেক্ট দিকে তাকালে বোঝা যায় যে ডিসেন্ট্রালাইজেশন নিয়ে খুব বেশি কাজ হচ্ছে না। ঢাকাকে যদি ডিসেন্ট্রালাইজেশন না করা হয় তাহলে এই চাপ দিন দিন আরও বাড়তে থাকবে। সেটাই, এবং সকালে ঘর থেকে বের হলে আমরা যে জ্যামটা দেখি আসলে অস্বাভাবিক, মানে সুপরিকল্পিত নগরায়ণে কোনো বিকল্প নেই এই মুহূর্তে। সুপরিকল্পিত নগরায়ণের সাথে আমি যে কথাটা বললাম, ডিসেন্ট্রালাইজেশন খুব জড়িত, কিন্তু ডিসেন্ট্রালাইজ হচ্ছে না। স্বাধীনতার পর থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা সরকারের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে ঢাকা কেন্দ্রিক, একদম ঢাকা, সব কিছু ঢাকা কেন্দ্রিক করার চিন্তাভাবনা করা হচ্ছে। এমন বিভাগীয় শহরগুলো এবং পুরনো যে ডিস্ট্রিক্ট শহরগুলো আছে এগুলো যদি নাগরিক সুযোগ সুবিধা উন্নত করা যায় তাহলে মানুষ কেন ঢাকায় আসবে, এত কষ্টকর জায়গায় কেন আসবে? কিন্তু সেই ক্ষেত্রে আমার মনে হয় মনোযোগটা কম দেওয়া হচ্ছে, এটা খুব জরুরি আমার কাছে মনে হয়। আমরা আবাসন খাত নিয়ে আপনার কাছ থেকে আর অনেক কথাই শুনবো, তার আগে একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, এবারে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ কৃষি বিজনেসের সঙ্গে আছি রহমান রানা। দর্শক, দেশের আবাসন খাত নিয়ে কথা বলছিলাম প্রাইম অ্যাসেট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে, আবার ফিরছি আলোচনায়। মোহাম্মদ মিজানুর রহমান, আপনি আবাসন খাতে অনেক চ্যালেঞ্জের কথা বলছিলেন, তো এই চ্যালেঞ্জগুলো আসলে কীভাবে উত্তরণ করা যায়, সরকারের কাছে প্রত্যাশা কী থাকবে? সেই সাথে আরেকটা কোশ্চেন থাকবে আমার, যে সেকেন্ডারি সেলসের ক্ষেত্রে আমরা যে রেজিস্ট্রেশনটা দেখি সেটা কিন্তু একদম মানে প্রথম অবস্থায় যে খরচটা সেরকমই, তো এই ক্ষেত্রে আসলে কিছু করা যায় কি না একটু বিস্তারিত জানতে চাইব। আবাসন ক্ষেত্রে যে বর্তমান চ্যালেঞ্জগুলো তার মধ্যে যেমন যেটা শুরুতেই বলেছিলাম, নির্মাণ খরচের, নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে। বেশিরভাগ নির্মাণ সামগ্রী যেহেতু আমদানি নির্ভর, চাইলেই সেখানে অত মেজর কোনো চেঞ্জ আনা মানে সহজ না আর কি, চাইলেই পারা যায় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরকারি পক্ষ কিছু করণীয় আছে, যেমন রেজিস্ট্রেশন খরচটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে লেনদেনটা একটু বাড়তে পারে। যেটা আমি একটু আগে স্টাডিজ দিয়ে আপনাকে বললাম যে আসলে রেজিস্ট্রেশন খরচ বাড়ানোর কারণে রেজিস্ট্রেশন অনেক কমে গিয়েছে এবং সরকারের ট্যাক্স আহরণ অনেক কমে গিয়েছে। এই ক্ষেত্রে সরকারের একটা ভূমিকা আছে করণীয়। আরেকটা ক্ষেত্রে আছে, যেমন যারা স্বল্প আয়ের মানুষ তাদের ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে, প্লট ক্রয় করার ক্ষেত্রে সরকার যদি একটা বিশেষ তহবিল গঠন করে দেন, যেটা রিহ্যাবের পক্ষ থেকে দীর্ঘদিন আলোচনা হয়েছে, দীর্ঘদিন দাবি করা হয়েছে, যদি 20,000 কোটি টাকার একটা রিভলভিং তহবিল করা হয় এবং সেইখানে স্বল্প সুদে দীর্ঘমেয়াদে যদি লোন ঋণ দেওয়া হয় তাহলে স্বল্প আয়ের মানুষ আস্তে আস্তে ওই বাড়ি ভাড়ার টাকা দিয়ে, যে টাকা ভাড়া দিচ্ছে সেই টাকা দিয়ে সে নিজে একটা ফ্ল্যাটের মালিক হতে পারে। এই ক্ষেত্রে দেখি যে এই ক্ষেত্রে ঋণ খেলাপের সংখ্যা কিন্তু খুব কম। প্রথম যেটা বলছি, আবাসন খাতে ঋণ খেলাপি নাই বললে চলে, খুব রিয়ার। কারণ এখানে যিনি একটা ফ্ল্যাট কিনেন, যিনি লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনেন, উনি ওই ফ্ল্যাটে বসবাস করেন, কাজে ওখানে খেলাপি হলে তার আসলে প্রেস্টিজে লাগে। ওই ব্যাংকার অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের লোকজন যদি ওই খেলাপির কারণে তাগাদা দিতে আসেন, স্বাভাবিকভাবে উনি সম্মান অসম্মান বোধ করেন। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করেন ওনার ইনস্টলমেন্টগুলো রিপেমেন্ট রেগুলার রাখার জন্য। এই ক্ষেত্রে আসলে অন্যান্য খাতের তুলনায় এখানে রিপেমেন্ট বিহেভিয়ার অনেক অনেক বেটার, প্রায় 100-এর কাছাকাছি। এই ক্ষেত্রে আসলেই সরকারি যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা যদি সঠিকভাবে নজর দেন তাহলে এই ক্ষেত্রে অনেকগুলো সমস্যা কমিয়ে আনা সম্ভব। আরেকটা যেটা বলছিলেন যে সেকেন্ডারি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, এটা নিয়ে আসলে দীর্ঘদিন আলোচনা হচ্ছে, রাজস্ব বোর্ডের কর্তৃপক্ষও এটা আসলে একমত হয়েছেন। একটা নতুন ফ্ল্যাট কেনার ক্ষেত্রে রেজিস্ট্রেশন খরচ যে পরিমাণ, পুরনো ফ্ল্যাট সেল করার ক্ষেত্রে, বাই করার ক্ষেত্রে একই রেজিস্ট্রেশন খরচ, এটা আসলে যৌক্তিক না, একদমই এটা আসলে কেউ যৌক্তিক মনে করেন না। কিন্তু কেন যেন সিদ্ধান্তটা আসতেছে না, এটা চেঞ্জ হওয়া দরকার। যদি সেকেন্ডারি বাই সেলের ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন খরচটা কমে আসে তাহলে এখানে লেনদেনটা একটু বাড়তে পারে। লেনদেন বাড়তে পারলে যারা আসলে সেকেন্ডারি প্রোডাক্ট একটু কম দামে কিনতে চান, যাদের সামর্থ্য একটু কম কম দামে, তারাও লাভবান হচ্ছেন, সরকারও এই রেজিস্ট্রেশন খরচ লেনদেন বেশি হলে সরকারের ট্যাক্স বেশি হবে, এখানে একটা সুযোগ আছে। সেটাই আমি একটু আগে যেটা বলতেছিলাম যে 2041 সালে সরকার বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার জন্য টার্গেট নির্ধারণ করেছেন। উন্নত দেশের সাথে সে কিন্তু উন্নত নাগরিক জড়িত, উন্নত মানসিকতার লোকও দরকার। আমি এই প্রসঙ্গে ছোট্ট একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে
যে ঢাকা শহরে কারো পাঁচ কাঠা জমি আছে, উনি হয়তো নিজের সামর্থ্য নাই একটা বিল্ডিং করার, মাল্টি স্টোরি বিল্ডিং করার, উনি হয়তো একটা কোম্পানিকে দিয়ে উনি একটা শেয়ারে এই বিল্ডিংটা করে নিতে পারেন। সেই ক্ষেত্রে একটু যদি আমি এইভাবে বলি যে কিছুদিন আগে উনি একতলা বিল্ডিং অথবা টিন শেড ঘরে থাকতেন, এখন একটা সাজানো গোছানো একটা বিল্ডিং পেয়েছেন, একটা ফ্ল্যাটে বসবাস করেন, তার গেটে একজন সিকিউরিটি গার্ড আছে। দেখেন এইভাবে কিন্তু তার সোশ্যাল স্ট্যাটাস পাশাপাশি তার মানসিকতা পরিবর্তন আসতেছে, উন্নত হচ্ছে। আমরা উন্নত দেশের নাগরিক হবো, আমাদের মানসিকতা উন্নতি আসতে হবে না? সেই ক্ষেত্রে তো অবশ্যই উন্নত পরিবেশ দরকার, উন্নত আবাসন দরকার। উন্নত আবাসন যদি নিশ্চিত করা যায়, এই যে 250 থেকে 60-70টা সেক্টরের সাথে জড়িত, সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাপক একটা কর্মসংস্থান তৈরি হবে। এই বাংলাদেশ অনেক সমস্যা সংকুল একটি দেশ, গত 15 বছরে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বর্তমান সরকার নেতৃত্বে অনেক উন্নতি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারে অনেক উন্নতি হয়েছে, কিন্তু আবাসন খাতে আসলে যেভাবে এই মুহূর্তে নজর দেওয়া দরকার এই গতিটাকে ঠিক রাখার জন্য, আমার কেন জানি মনে হচ্ছে যে আসলে সেই দিকে সেই পরিমাণ নজর দেওয়া হচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে এই অনুরোধ কর্তৃপক্ষকে করতে চাই যে এই ক্ষেত্রে আসলে যথাযথ নজর দিন আপনারা। এই ক্ষেত্রে সরকার রাষ্ট্রের স্বার্থে, সরকারের স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে এক্ষেত্রে আসলে নজর দেওয়া প্রয়োজন, এবং একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যাতে একটা নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত সবারই একটা নিশ্চিত আবাসনের ব্যবস্থা করা যায়, ওই 2041 সালকে সামনে রেখে ওই টার্গেটে পৌঁছা যায়। সময় কিন্তু আসলে বেশি নাই, 2041 সাল কত দূর বেশি বাকি নাই। এইটা যদি সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে যদি কাজটা করা যায়, অবশ্যই জনগণ এবং রাষ্ট্র উপকৃত হবে। আচ্ছা, আমি যতটুকু জানি গত বছরের বাজেটেও অপ্রদর্শিত অর্থ এই খাতে বিনিয়োগের সুযোগ ছিল, এই বছর আমি যতটুকু জানি নেই, মানে এই বিষয়টা একটু জানতে চাই। অপ্রদর্শিত অর্থ আসলে তো আমাদের এই অর্থনীতির কমন অনুষঙ্গ, একদম এটা আছে। কালো টাকার কথা বলছিলাম, অপ্রদর্শিত অর্থ মানে কালো টাকা না, অপ্রদর্শিত অর্থ মানে কালো টাকা না, এটা অনেকেরই ভুল ধারণা আছে। অপ্রদর্শিত অর্থ যদি আসলে বিনিয়োগ করার সুযোগ না দেওয়া হয় কোথাও, তাহলে এই অর্থটা কোনোভাবে অন্যদিকে ট্রান্সফার হয়ে যেতে পারে, আমরা সন্দেহ করতে পারি এটা পাচার হয়ে যেতে অন্য বিদেশ চলে যেতে পারে। এই জন্য বিভিন্ন সময় সরকার বিভিন্ন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করার সুযোগ দিয়েছেন, এবং কিছু কিছু বিনিয়োগ হয়েছে, এবং বিনিয়োগ করে দেওয়ার সময় উইদাউট কোশ্চেন কথা বলা থাকতো, কিন্তু ইদানিং ওই গত বছর দেখা গেছে এই প্রথা কিন্তু আছে, কোশ্চেন করতে পারে এরকম একটা সম্ভাবনা যখন দেখা যাচ্ছে, তখন অপ্রদর্শিত অর্থগুলো বিনিয়োগ হচ্ছে না আসতেছে না এই সেক্টরে। এই জন্য আমার কাছে মনে হয় যে আসলে আমি না, শুধু যারা কর্তৃপক্ষ যারা আসলে এই ব্যাপারে জানেন বুঝেন খোঁজখবর রাখেন, তারা প্রত্যেকেই দাবি জানিয়েছিলেন যে আসলে অপ্রদর্শিত অর্থ এই ক্ষেত্রে বিনিয়োগ করার সুযোগ দেওয়ার প্রয়োজন, দিলে এই সেক্টর উপকৃত হবে এবং দেশের অর্থ দেশেই থাকবে, ধীরে ধীরে বৈধ পথে আসবে। যেটা অপ্রদর্শিত হওয়ার কারণে অবৈধ হয়ে গেছে, সেই টাকাটা বৈধ চ্যানেলে আসার সুযোগ তৈরি হবে। আমরা উন্নয়নশীল একটা দেশে চাইলে রাতারাতি সব কিছু সংশোধন করে ফেলা সম্ভব না, এখানে ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি থাকবে এবং ধীরে ধীরে এটা সংশোধন হবে। এই জন্য আমরা যদি মনে করি যে উন্নত দেশের মধ্যে যে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করতে সুযোগ দিলেই একটা অনৈতিকতাকে উৎসাহিত করা হবে, এটা যেমন আংশিকভাবে সত্যি, আবার বাস্তবতাটা আমাদের আসলে বিবেচনায় নেওয়া উচিত যে আমরা যদি সুযোগ না দেই, সুযোগ না দেওয়ার টাকাটা যাবে কোথায়, যে ওই যে বললাম এদিক ওদিক হয়ে যেতে পারে, ট্রান্সফার হয়ে যেতে পারে, সেটা তো অবশ্যই দেশের জন্য ক্ষতিকর। এই জন্য দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে এই দিকে আসলে নজর দেওয়া দরকার, বিনিয়োগে সুযোগটা দেওয়া দরকার আনকোশ্চেনেবল। এখন রিহ্যাব আসলে এই খাতের জন্য কতটুকু আসলে কাজ করতে পারছে আসলে, আবার বিভিন্ন সময় যে ফেয়ারগুলো হয় সেটা কতটুকু আপনারা সফলতার সাথে করতে পারছেন? অনেক সময় শুনে থাকি আমরা বিদেশি কিছু কোম্পানিও এখানে মার্কেটিংয়ে একটা সুযোগ তারা চায় এরকম করেও, আসলে সেগুলো নিয়ে একটু জানতে চাই। বাংলাদেশে রিহ্যাব আসলে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, এটা তো বিজনেস অর্গানাইজেশন, তাদের সীমাবদ্ধতা আছে, তারপরে তার সাহিত্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা রিহ্যাবের পক্ষ থেকে করা হচ্ছে, যে গভর্নমেন্ট যে অথরিটিগুলো আছে তাদের সাথে নিয়মিত রিহ্যাব যোগাযোগ রাখেন, এবং বিভিন্ন সময় পলিসি মেকিংয়ে এবং বাজেটের আগে বিভিন্ন সময়ে রিহ্যাব তাদের রিলেটেড যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো নিয়মিত আলোচনা করে যাচ্ছে। আর বিদেশি কোম্পানি, বিদেশির বিনিয়োগের কথা যে সেক্টরে বলছেন, এই সেক্টরে বাংলাদেশি যে কোম্পানিগুলো আছে যারা বিজনেস করছে, তারা আসলে যথেষ্ট সামর্থ্যবান এবং এই সেক্টরে ডিমান্ড ফুলফিল করার জন্য যথেষ্ট সামর্থ্যবান। এবং যদি বাংলাদেশি ব্যবসায়ী যারা আছেন, এদেরকে যদি যথাযথ সহযোগিতা দেওয়া যায়, যথাযথ সাপোর্ট দেওয়া যায়, তাহলে আমি মনে করি এতদিনে যে এক্সপার্টাইজ ডেভেলপ করেছে, কাজে এরাই যথেষ্ট এই সেক্টরে এগিয়ে নেওয়ার জন্য। এখন হঠাৎ করে
যদি বড় একটা কোম্পানি বাংলাদেশে এসে এই ক্ষেত্রে বিনিয়োগ করে ফেলে তাহলে দেখা যাবে যে এই সেক্টরে যারা অলরেডি অনেক বিনিয়োগ করেছেন, অনেক যাবৎ কাজ করছেন, তারা অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। আসলে বিদেশি বিনিয়োগ কোন সেক্টরে দরকার? যে সেক্টর আমাদের সামর্থ্য কম, টেকনোলজিক্যালি আমরা পিছিয়ে আছি, অথবা বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার যেটা আসলে আমাদের সামর্থ্যের বাইরে, আমাদের এই বাংলাদেশের লোকদের সামর্থ্যের বাইরে, যারা ব্যবসায়ী তাদের সামর্থ্যের বাইরে, তো সেই ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ করে দেশ উপকৃত হবে। এই যে আমি এই প্রসঙ্গে বলতে চাই যে চাইনিজ অনেক কোম্পানি আফ্রিকাতেও কিছু কিছু দেশে বড় বড় বিনিয়োগ করার কারণে দেখা যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা হারিয়েছেন। সেরকম যদি হয় যে বিদেশি বিনিয়োগ এনে আবার এদিকে স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা হারাচ্ছে, তাহলে সেটা তো অবশ্যই দেশের জন্য মঙ্গলজনক হবে না। সেই দিকটা অবশ্যই বিবেচনা করতে হবে। রিহ্যাবের বাইরে থেকেও কিছু লোক কিন্তু একসাথে হয়ে ডেভেলপিং করছে, সেগুলোকে আপনারা কিভাবে দেখছেন? বিভিন্ন বিল্ডিং তৈরি করছে রিহ্যাবের বাইরে। এখন কেউ ব্যক্তিগতভাবে যদি নিজে থেকে করে সেক্ষেত্রে তো আসলে ওই কেউ কাউকে বাধ্য করতে পারে না, কেউ কাউকে বাধ্য করতে। ওখান থেকে যদি ফ্ল্যাট কিনে প্রতারণা হয় আসলে এই ক্ষেত্রে যিনি বায়ার আছেন ওনাকে সচেতন হতে হবে। ওনার সচেতন এখানে এক নম্বর বিষয়। সে যদি সচেতন হয়, খোঁজখবর নিয়ে কাজটা করে, আসলে ওই কোম্পানির গ্রহণযোগ্যতা, কোম্পানির অবস্থান, কোম্পানির সামর্থ্য সবকিছু বিবেচনা করে যদি কাজটা করে, তাহলে তার মানে ঠকার সম্ভাবনা থাকবে না। এক্ষেত্রে আসলে বায়ারের সচেতনতা জানতে চাই, ফ্ল্যাট জমি কেনার ক্ষেত্রে কোন দিকগুলো আসলে তা দেখা উচিত, আসলে সতর্ক থাকা উচিত একটা বায়ারের? এটা ট্র্যাক রেকর্ড, অতীতের ট্র্যাক রেকর্ড দেখা দরকার, কোম্পানির সামর্থ্য দেখা দরকার, কোম্পানি ম্যানেজমেন্টে কারা আছে এবং তাদের ইন্টিগ্রিটি লেভেলটা কেমন, এই বিষয়গুলো আসলে একটু দেখা দরকার। হোমজিক্যালি কোথাও বিনিয়োগ করার বিনিয়োগ করে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় এবং সেই জন্য অভিযোগ করে, তা আসলে সেটা যৌক্তিক হবে না। এখানে বায়ার এবং সেলার দুই পক্ষেরই আসলে দায়িত্ব আছে। বায়ারের যেমন দায়িত্ব, সেলারের যেমন দায়িত্ব আছে, কোম্পানির যেমন দায়িত্ব আছে, বায়ারের আসলে বিশাল একটা ভূমিকা আছে এখানে। ওই যে আপনি একটু আগে যেটা বললেন যে রিহ্যাব মেম্বার না, এরকম একজন হয়তো দুই তিনজনে মিলে একটা কাজ করেছে, আমি ব্যক্তিগত সম্পর্কের কারণে অথবা কারো দ্বারা প্রভাবিত হয়ে কাজটা করলাম, কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়, আমি কোথাও কমপ্লেন করার সুযোগটা পর্যন্ত পাচ্ছি না, কাজেই সেই ক্ষেত্রে বায়ারের একটা গুরুত্বপূর্ণ রোল আছে এখানে। বায়ার অথবা এখানে সচেতনভাবে তার দায়িত্বটা পালন করতে হবে। অবশ্যই, একদম শেষ পর্যায়ে আসলে এই সেক্টরের সম্ভাবনা মানে আরও কি বলার আছে শেষ পর্যায়ে, আমি একটু জানতে চাই। সম্ভাবনার কথা যদি বলেন, বাংলাদেশের সম্ভাবনা তো বিশাল। আচ্ছা, 17 কোটি মানুষ এই দেশে, সম্ভাবনা বিশাল। ছোট্ট একটু দেশের মধ্যে 17 কোটি মানুষ বাস করে, আবাসন লাগবে, মৌলিক চাহিদা। ওই যে আমি একটা কথা দুইবার রিপিট করি, সেটা হলো 2041 সাল টার্গেট, আমরা উন্নত দেশে পরিণত হব। সেই ক্ষেত্রে আবাসন ছাড়া, নিশ্চিত আবাসন ছাড়া, প্রত্যেকের আবাসন নিশ্চিত না করা সত্ত্বেও কেউ উন্নত, আমরা তো ওই রাস্তায় বসে দাবি করতে পারবো না যে উন্নত দেশের বাসিন্দা আমরা। কাজেই এটা সম্ভাবনা বিশাল। এত লোকের, যেমন সরকারের একটা ইয়ার প্রোগ্রাম আছে যে গ্রামকে শহরে পরিণত করা, গ্রামকে শহরে পরিণত। কেন এটা করা হয়েছে? কারণ গ্রামকে শহরে পরিণত করা, আমার গ্রাম আমার শহর, এই যে মানে স্লোগানটা এবং এটা নিয়ে যে সরকারি একটা টার্গেট আছে, কাজ করছে, এটা যত বেশি দ্রুত বাস্তবায়ন হবে, তত দেশ আবাসন ব্যবসা নিশ্চিত করার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের ভূমিকা পালন করবে। এবং একবারে গ্রাম পর্যায় পর্যন্ত, যে ডিস্ট্রিক্ট শহর যেটা বলছেন, উপজেলা শহরগুলোকে যদি আসলে সুপরিকল্পিতভাবে গড়ে তোলা যায়, সেক্ষেত্রেও আসলে মানে আবাসনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই জন্য বিশাল আবাসন খাতে সম্ভাবনা বিশাল, কারণ প্রয়োজন তো যে পরিমাণ প্রয়োজন, তার কিছুই এখন পর্যন্ত হয়নি, আসলে উল্লেখ করার মতো কিছুই হয়নি। অনেক অনেক সম্ভাবনা, অনেক স্কোপ এখনও রয়ে গেছে। এখন দরকার হলো শুধুমাত্র সুষ্ঠু ব্যবস্থাপনা, সুষ্ঠু নীতিমালা, তাহলেই ধীরে ধীরে এইটার সমস্যা সমাধান করা সম্ভব হবে। সেটাই আমরা প্রত্যাশা করব, পরিবেশ বান্ধব আবাসন হবে এবং যে চ্যালেঞ্জের কথা বলছিলেন সেগুলোর উত্তরণ ঘটবে, আমরা সেই প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, একুশে টিভির দর্শকদের ধন্যবাদ।